নিউ কন্টাই নার্সারি স্কুলের আপার কেজির ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। কোভিড-19 জন্য আমরা সকলেই গৃহবন্দী, তাই পড়াশুনো কিছুই হয়নি। আজ আমি তোমাদের কিছু গল্পের মাধ্যমে ওয়ার্ড শেখাবো এবং সেগুলো করার জন্য বাড়িতে হোম টাস্ক দেবো, সেগুলো করে আমাকে দেখাবে। এবার সেই পড়াশোনা সংক্রান্ত একটি গল্প আমি তোমাদের শোনাচ্ছি, সেটা তোমরা মন দিয়ে শোনো। একটি মেয়ে তার ভায়োলিনটি বাজাচ্ছে, পাশে তার ভাই খেলছিল। অসাবধানবশত সে তার বাড়ির কাঁচের ভাসটি ভেঙে ফেলে। তখন তার মা সেগুলি পরিষ্কার করে শিশুটিকে কিছু পাখির ছবি দেখায়। এর মধ্যে ভালচারটিকে দেখিয়ে বলে এটি শিকারি পাখি। পরের দিন তাদের বাবা মা হাতে একটি ওয়াচ পরে তাদেরকে নিয়ে চিড়িয়াখানা যায়। সেখানে অনেক পশু পাখি দেখায়। তার মধ্যে উলফ ছিল, সেটি হলো নেকড়ে পাখি, এবং বলেন পাখিরা তাদের দুটো ডানার সাহায্যে, পাখিরা তাদের যে দুটো উইংস থাকে সেগুলির সাহায্যে উড়ে বেড়ায়। রাস্তায় কিছু শিব দেখতে পান। তিনি আরও বলেন, আমরা যে উলের পোশাক পরি তা এই শিবের লোম থেকে তৈরি হয়। ফেরার পথে তিনি কিছু দরকারি কাগজ জিজ্ঞেস করেন এবং তাঁর এক্স-রে রিপোর্টটি নিয়ে বাড়ি আসে। এই গল্পের মাধ্যমে আমরা V4, W4, X4 ওয়ার্ডগুলি শিখলাম। V4 ভায়োলিন, ভায়োলিন হলো এক ধরনের বাজনা, বাজানোর ভাস, ভাস হলো ফুলদানি, ভালচার, ভালচার মানে শকুন। তোমরা ভাগ করে করে পড়বে, VIO ভায়ো, LIN লিপ, ভায়োলিন, ভায়োলিন মানে এক ধরনের বাজনা, VASE ভাজ, ভাজ মানে ফুলদানি, VUL ভাল, TURE চার, ভালচার, ভালচার মানে শকুন। প্রত্যেকটা বানান আঙুল দিয়ে দিয়ে পড়বে এবং নিচে যে মানেগুলো আছে সেগুলো ভালো করে পড়বে। এইভাবে W4 এবং X4 পুরো পড়বে, বাড়িতে মন দিয়ে ভালো করে পড়বে, তারপর খাতায় বারে বারে লিখে প্র্যাকটিস করবে। এরপর আমি তোমাদের কিছু হোম টাস্ক দিচ্ছি, যেগুলো খাতায় করে আমাকে দেখাবে। রেঞ্জার ইন্টু বেঙ্গলি করবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবে, রাইট ইন ইংলিশ করবে। এগুলো করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9614860860 পাঠিয়ে দেবে, দিলে আমি সেগুলো কারেকশান করে দেবো এবং স্কুল খুললে আমি আবার খাতা কারেকশান করব। এই তোমরা সবাই মন দিয়ে পড়াশুনো করো, বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, কেউ বাইরে বেরোবে না, ঠিক আছে?